प्रिय शिक्षार्थी माध्यमिक सम्भव प्रश्नावली समाधान चतुर्थ पर्व एखन पश्चिमबंग मध्यशिक्षा पर्षद निर्देशित नतून हार्सप्राप्त सिलेबास और सर्वशेष नम्बर विभाजन अनुसार रचित पारुल टार्गेट माध्यमिक 2022 सम्भाव्य प्रश्नावली अंशर परिमिति एम सी किऊगुलो समाधान करब। प्रथम तीन पर्व भिडियो लिंक पर्षद प्रदत्त मडल एक्टिविटी टास्कर समाधानगुलर भिडियो लिंक एवं पाठ्यपुस्तक अध्यायभित्तिक भिडियो लिंक ये भिडियो डेस्क्रिप्शन बक्से देवा आछे। आमरा जानी माध्यमिक परीक्षाते एक दागे मोट 6 एम सी किऊ थाके परिमिति थेके थाके एकटी प्रश्नेर मान एक। एखाने प्रदत्त प्रथम एम सी किऊटी लक्ष्य करो। दुटी घनकेर आयतनेर अनुपात 1:27 होले घनक दुटी समग्रतलेर क्षेत्रफलेर अनुपात 1:3 1:8 1:9 1:18। मने करी घनक दुटीर प्रतिबाहु दैर्घ्य यथाक्रमे ए एकक बी एकक। प्रश्नानुसारे ए किऊब इज टू बी किऊब अर्थात घनक दुटीर आयतनेर अनुपात इक्वल्स 1:27 बा ए बाय बी एर होल क्यूब इक्वल्स 1:3 एर होल क्यूब। अनुपात के प्रथमे आमरा भग्नांश आकारे प्रकाश करेछि ए किऊब बाय बी किऊब समान ए बाय बी एर होल क्यूब 1:27 इक्वल्स 1:3 एर होल क्यूब। अतएव ए बाय बी इक्वल्स 1:3। এখন আমরা ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান যে ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য a একক তার সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক, যে ঘনকের প্রতিবাহু দৈর্ঘ্য b একক তার সমগ্রতলের ক্ষেত্রফল 6b² বর্গ একক। অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 6a² ইজ টু 6b² সমান অনুপাতের উভয় পদকে 6 দিয়ে ভাগ করে ফেলি a² ইজ টু b² সমান অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে পাই a² বাই b² সমান a বাই b এর হোল স্কোয়ার সমান আমরা a বাই b সমান 1:3 পেয়েছি 1:3 এর হোল স্কোয়ার ইকুয়ালস 1² 3² 9। ভগ্নাংশ আকারকে অনুপাতে লিখে পাই 1:9। তাহলে অপশান সি 1:9 এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের সমান দ্বিগুণ অর্ধেক 4 গুণ। মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ রেডিয়াস আর একক এবং উচ্চতা হাইট এই যে একক। অতএব আয়তন ভলিউম এক্ষেত্রে ভি ওয়ান ধরি ইকুয়ালস ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। প্রশ্নে বলা হয়েছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক অর্থাৎ r/2 একক এবং উচ্চতা দ্বিগুণ অর্থাৎ 2h একক করা হলে আয়তন v2 সমান
ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা অর্থাৎ পাই রেডিয়াস এক্ষেত্রে আর বাই টু এর হোল স্কোয়ার ইন্টু হাইট টু এইচ ঘন একক সমান পাই ইন্টু আর স্কোয়ার বাই ফোর ইন্টু টু এইচ ঘন একক। লব ও হরকে দুই দিয়ে ভাগ করলাম সমান পাই আর স্কোয়ার এইচ ইন্টু ওয়ান বাই টু ঘন একক সমান ভি ওয়ান ইন্টু ওয়ান বাই টু। কারণ এর আগে আমরা লম্বিত্তাকার চোঙটির আয়তন ভি ওয়ান পাই আর স্কোয়ার এইচ ঘন একক পেয়েছিলাম, তাহলে আয়তন ভি টু ভি ওয়ানের অর্ধেক, অপশান সিতে আছে অর্ধেক, অতএব অপশান সি অর্ধেক সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন থার্টি টু পাই আর কিউব বাই থ্রি ঘন একক, সিক্সটিন পাই আর কিউব বাই থ্রি ঘন একক, এইট পাই আর কিউব বাই থ্রি ঘন একক, সিক্সটি ফোর পাই আর কিউব বাই থ্রি ঘন একক। নিরেট গোলকটির ব্যাসার্ধ টু আর একক, আমরা জানি গোলকের ব্যাসার্ধ আর একক হলে তার আয়তন হয় চারের তিন পাই আর কিউব ঘন একক, অতএব গোলকটির আয়তন সমান চারের তিন পাই, এক্ষেত্রে রেডিয়াস টু আর, টু আরের হোল কিউব ঘন একক সমান চারের তিন পাই। সম্ভাব্য চারটি উত্তরেই পাই আছে, সুতরাং পাইয়ের স্থূলমান বাইশের সাত বসাবো না, ইন্টু টু আরের হোল কিউব, টু এর কিউব এইট ইন্টু আর কিউব ঘন একক সমান আট চারে বত্রিশ থার্টি টু পাই আর কিউব বাই থ্রি ঘন একক। অপশান এতে আছে থার্টি টু পাই আর কিউব বাই থ্রি ঘন একক, তাহলে অপশান এ থার্টি টু পাই আর কিউব বাই থ্রি ঘন একক সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান ফোর পাই টুয়েলভ পাই থার্টি সিক্স পাই সেভেন্টি টু পাই। মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক, প্রশ্নানুসারে আমরা জানি গোলকের ব্যাসার্ধ আর একক হলে তার বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন চারের তিন পাই আর কিউব ঘন একক, এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এস প্রদত্ত, এস ইকুয়ালস ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, আয়তন ভি প্রদত্ত, ভি ইকুয়ালস ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন একক। এরপরে আমরা এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করব, অতএব এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়ালস ফোর পাই আর স্কোয়ার এর হোল কিউব ডিভাইডেড বাই ফোর বাই থ্রি পাই আর কিউব এর হোল স্কোয়ার। এক্ষেত্রে একক দুটো থাকবে না, সমান চারের ঘন, চার গুণ চার ষোলো, ষোলো চারে চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর পাই কিউব আর টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই ফোর স্কোয়ার সিক্সটিন পাই স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স বাই থ্রি স্কোয়ার নাইন। আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয়, সমান
64 पाई क्यूब आर टू दि पावर 6 इंटू हरेर भग्नांशटर अन्य अर्थात 9 बाई 16 पाई स्क्वायर आर टू दि पावर 6 लब हर के आर टू दि पावर 6 दिए भाग कर लम 16 गुण 4 64 তাহলে লবে 9 গুণ 4 36 লবে আছে পাই কিউব আর হরে আছে পাই স্কয়ার লব হরকে পাই স্কয়ার দিয়ে ভাগ করে পাই পাই 36 ইনটু পাই অপশান সিতে আছে 36 পাই তাহলে অপশান সি 36 পাই এক্ষেত্রে সঠিক উত্তর পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 60 পাই বর্গ সেমি 68 পাই বর্গ সেমি 120 পাই বর্গ সেমি 130 পাই বর্গ সেমি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট আমরা এল ধরে থাকি এক্ষেত্রে 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি অতএব ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ রেডিয়াস আর 16/2 সেমি ইকুয়ালস 8 সেমি অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বা এক্ষেত্রে আমরা পাইয়ের স্থূলমান 22/7 বসাবো না কারণ সম্ভাব্য 4টি উত্তরেই পাই আছে পাই ইনটু ভূমির ব্যাসার্ধ ইনটু তির্যক উচ্চতা সমান পাই ইনটু ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি প্রদত্ত 8 ইনটু তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট এল 15 সেমি প্রদত্ত পাই ইনটু 8 ইনটু 15 বর্গ সেমি সমান 15 গুণ 8 120 120 পাই বর্গ সেমি অপশান সিতে আছে 120 পাই বর্গ সেমি তাহলে অপশান সি 120 পাই বর্গ সেমি এক্ষেত্রে সঠিক উত্তর ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ হবে 3 একক 4 একক 5 একক 6 একক আমরা জানি গোলকের ক্ষেত্রে একটি মাত্র চলো গোলকটির ব্যাসার্ধ আর ধরা হয় মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক অতএব আয়তন সমান 3/4 পাই আর কিউব ঘন একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4/r² বর্গ একক প্রশ্নানুযায়ী আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্থাৎ আয়তনের সাংখ্যমান 4/3 পাই আর কিউব সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান 4/r² এক্ষেত্রে একক ভিন্ন আয়তনের একক ঘন একক ক্ষেত্রফলের একক বর্গ একক কিন্তু তাদের সাংখ্যমান একই বা উভয় পক্ষকে 4π দিয়ে ভাগ করে পাই r³/3 = r² বা উভয় পক্ষকে r² দিয়ে ভাগ করে পাই r³ = 1 কারণ এক্ষেত্রে r ≠ 0 অতএব r = 1 × 3 = 3 তাহলে গোলকটির ব্যাসার্ধ 3 একক অপশান এতে আছে 3 একক অপশান এ 3 একক সঠিক উত্তর সপ্তম সমস্যাটি লক্ষ্য করো
একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 3 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এই যে একক, অতএব আয়তন এক্ষেত্রে ভি ওয়ান ধরি সমান 1/3 πr² h ঘন একক। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকে দ্বিগুণ হলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকে দ্বিগুণ হলে আয়তনের ক্ষেত্রে ভি টু ধরি সমান 1/3 π, তাহলে আর রেডিয়াস এক্ষেত্রে আর এর দ্বিগুণ 2r হবে, 1/3 π 2r² × হাইট, এইচ এর দ্বিগুণ 2h হবে ঘন একক। অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক, দ্বিগুণ হলে হয় 2r একক, উচ্চতা এইচ একক, দ্বিগুণ হলে হয় 2h একক। সেক্ষেত্রে আয়তন 1/3 π ব্যাসার্ধের স্কোয়ার গুণ উচ্চতা অর্থাৎ 2r² × 2h সমান 1/3 π 4r² × 2h ঘন একক সমান 1/3 πr² h × 4 × 2 8 ঘন একক সমান 1/3 πr² h ঘন একক। পূর্বের আয়তন ভি ওয়ান, তাহলে ভি ওয়ান ইন্টু 8 সমান পূর্বের আয়তনের 8 গুণ। অপশান ডিতে আছে 8 গুণ, তাহলে অপশান ডি 8 গুণ এক্ষেত্রে সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর সম্পর্ক হবে √2 × a = d, √3 × a = d, a = √3 × d, a = √2 × d। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক, আমরা জানি ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ প্রতিবাহুর দৈর্ঘ্য a একক, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √3 × বাহুর দৈর্ঘ্য সমান √3 × a একক। প্রশ্নানুযায়ী কর্ণের দৈর্ঘ্য d একক, d সমান √3 × a, অপশান বিতে আছে √3a = d, অতএব অপশান বি √3 × a = d সঠিক উত্তর। নবম সমস্যাটি লক্ষ্য করো, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে 10 সেমি 6 সেমি 2 সেমি 12 সেমি। দুটি ঘনক পাশাপাশি রাখলে যে আয়তঘনকটি তৈরি হবে তার দৈর্ঘ্য হবে ঘনক দুটির দৈর্ঘ্যের সমষ্টি, প্রস্থ এবং উচ্চতা একই হবে। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য সমান 2 × 2√6 সেমি = 4√6 সেমি।
প্রস্থ প্রতিটি ঘনকের প্রস্থের সমান অর্থাৎ 2√6 সেমি এবং উচ্চতা প্রতিটি ঘনকের উচ্চতার সমান অর্থাৎ 2√6 সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ, আমরা জানি দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার অর্থাৎ 4√6 এর হোল স্কোয়ার প্লাস 2√6 এর হোল স্কোয়ার প্লাস 2√6 এর হোল স্কোয়ার, এককের ক্ষেত্রে হবে সেমি, ইকুয়ালস স্কোয়ার রুট অফ 4√6 এর হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16 ইন্টু √6 এর স্কোয়ার 6 অর্থাৎ 16 × 6 = 96 প্লাস 2√6 এর হোল স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার 4 ইন্টু √6 এর স্কোয়ার 6 4 × 6 = 24। একইভাবে 2√6 এর হোল স্কোয়ার 24 একক, এক্ষেত্রে সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 96 + 24 = 120 + 24 = 144 সেমি, ইকুয়ালস 12 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, অপশান ডি তে আছে 12 সেমি, অপশান ডি 12 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত 1:5, 5:4, 25:16, 25:64। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কু দুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক, R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক, H2 একক। প্রশ্নানুসারে প্রথম শঙ্কুটির আয়তন 1/3 πr² × h1 ঘন একক এবং দ্বিতীয় শঙ্কুটির আয়তন 1/3 πr² × h2 ঘন একক সমান 1/4, কারণ দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 প্রদত্ত। অনুপাতকে আমরা ভগ্নাংশ করে লিখেছি, লব ও হরকে 1/3 π দিয়ে ভাগ করে ফেলি, তাহলে R1² × h1 / R2² × h2 = 1/4 বা R1/R2 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/4। প্রশ্নে বলা হয়েছে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 অর্থাৎ R1/R2 সমান 4/5 প্রদত্ত। যেহেতু R1/R2 = 4/5, তাহলে 4/5 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2 = 1/4 বা H1/H2 = 1/4 × 5² 25/4² 16, কারণ বাম পক্ষে আছে 16/25, ডান পক্ষে হবে ইন্টু 25/16 ইকুয়ালস 25/64। অতএব H1:H2 অর্থাৎ তাদের উচ্চতার অনুপাত সমান 25:64, অপশান ডি তে আছে 25:64, অতএব অপশান ডি 25:64 এক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।